সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ 8/12/2020 অর্থাৎ 8ই ডিসেম্বর আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটি কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে। এক হচ্ছে 2021 সালের উচ্চ মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা এবং 2021 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সম্বন্ধে। তো কি সেই বিজ্ঞপ্তি বা কী সেই নোটিফিকেশান, আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। দেখুন অনস্ক্রিনে কিন্তু সেই নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বলা লেখায় আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন। এখানে তারিখ দেওয়া আছে, দেখুন 8/12/2020 এবং মেমো নাম্বারও এখানে দেওয়া আছে। তো বিজ্ঞপ্তিতে কী বলছে, বিজ্ঞপ্তিটা আমরা একটু ডিটেলসে দেখে নিই। নোটিফিকেশানটা বলছে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণকে অনুরোধ করা হচ্ছে বা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি, অর্থাৎ নন ল্যাব প্রজেক্ট নোটবুক মানে যেগুলোর কোনো মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না, সেই যে প্রজেক্টগুলো, সেই যে সাবজেক্টগুলো যে প্রজেক্ট, অর্থাৎ যেমন বাংলা, ইতিহাস, সংস্কৃত, অঙ্ক, এগুলো যেগুলো প্র্যাকটিক্যাল নেই, সেগুলোর প্রজেক্ট খাতা কিন্তু অর্থাৎ নোটবুকগুলি কিন্তু সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর, অর্থাৎ সেগুলো মূল্যায়ন করে নেওয়ার পর প্রজেক্ট মার্কস, অর্থাৎ সেই নাম্বারগুলো প্রজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 22 জানুয়ারি 2021 তারিখের মধ্যে জমা দিতে হবে। এবং এখানে তাহলে কী বলছে যে 22 জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদেরকে সমস্ত কিন্তু প্রজেক্ট খাতা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? যেগুলো কিন্তু নন ল্যাব প্রজেক্ট, যেগুলো বললাম বাংলা, ইতিহাস, অঙ্ক, সংস্কৃত, যেগুলো আছে সাবজেক্টগুলো যেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না, সেগুলোর কিন্তু প্রজেক্ট কিন্তু 22 জানুয়ারির মধ্যে জমা মানে আগেই জমা দিতে হবে। তারপরে সেগুলোকে কিন্তু স্কুল পাঠিয়ে দেবে বোর্ডে। কী বলছে, প্রজেক্ট নোটবুকগুলো যেহেতু এই করোনা চলাকালীনের জন্য 5 থেকে 6 পাতার মধ্যে সীমিত রাখলে ভালো হয়, এখানে বলে দিচ্ছে 5 থেকে 6 পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয়। এটা গেল প্রজেক্ট নিয়ে। আর পরে কী বলেছে, 2021 সালে উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা সহ সম্পূর্ণ পরীক্ষাসূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ এর দ্বারা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার যে উচ্চ মাধ্যমিকের তো পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে, কিন্তু অনেকে যে বলছিল যে 11-এর পরীক্ষা হবে না, কিন্তু এই নোটিফিকেশনের দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে 11-এর কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? তো 11-এর পরীক্ষা হওয়ার জন্য সেই সম্পূর্ণ পরীক্ষাসূচি কিন্তু যথাসময়ে দিয়ে দেওয়া হবে। তো উচ্চ 11-এর ছেলে মেয়েদেরকে বলা হচ্ছে বারবার করে যে তোমরা তো পড়াশুনো করছো, তো যদি এই সম্বন্ধীয় কোনো আরও নোটিফিকেশান আপডেট হয়, অর্থাৎ যে সিলেবাস কমানোর জন্য, যে কারণ উচ্চ মাধ্যমিকের সঙ্গে কিন্তু 11-এর পরীক্ষা হয়, তো সেই সময় যে সিলেবাস গোটা 11-এর তো একদিনও ক্লাস হয়নি এবছর, তো তাদের জন্য কি সিলেবাস কমবে কি না, তো সিলেবাস কমলে কতটা কমবে, সেগুলো ইমিডিয়েট আশা করি বেরোবে যে 11-এর পরীক্ষা যদি হয়। অতএব তোমরা পড়াশোনা করছো, যদি এর সম্বন্ধে কোনো আপডেট আসে, 11-এর পরীক্ষা সিলেবাস সম্বন্ধে কোনো আপডেট আসে যে সিলেবাস কমানো হচ্ছে, তাহলে অবশ্যই আমি সেই সম্বন্ধীয় আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই ছিল এখনকার একটা বড়সড় একটা আপডেট যে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার যে প্রজেক্টগুলো হয়, প্রজেক্ট খাতাগুলো, সেগুলো কিন্তু জমা দিতে হবে বা তোমরা কিন্তু ইমিডিয়েট কিন্তু করতে লেগে যাও, ঠিক আছে? নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট তোমরা রেডি করো, তোমাদের ম্যামদের সঙ্গে কন্ট্যাক্ট করো, টিচারদের সঙ্গে কন্ট্যাক্ট করে। তো এটাই ছিল একটা বড়সড় একটা আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।